আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বপ্নে খচ্চরের মাংস খাইতে দেখা স্ত্রীর সম্পত্তি পাওয়ার আলামত। স্বপ্নে কেউ যদি খাজনা আদায় করতে দেখে দুঃখ কষ্টে পড়ার আলামত বুঝতে হবে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি খাঁচা দেখে সে বন্দী হওয়ার আলামত বুঝতে হবে। তদ্রূপ খাদ্য যদি নিজের গলার মধ্যে আটকে যেতে দেখে এটা কখনো কখনো কঠিন পীড়া হবে। খামিরা বানাইতে দেখা সুখ শান্তি হবে। খতনা করতে দেখা এটা কখনো কখনো বিষয় সম্পত্তি পাবে। খানজা দেখা এটা আয়ু বৃদ্ধি পাবে। মাথা খালি দেখা বিপদে পড়বে। খারাপ কুরমা খাইতে দেখা এটা হারাম উপায়ে অর্থ অর্জনের আলামত বুঝতে হবে। তরবারি যদি কোষ মুক্ত দেখে, খোলা তরবারি দেখে যুদ্ধে বিজয়ী হবে। খই যদি কেউ খাইতে দেখে টাকা পয়সা সে পাবে। তদ্রূপ কেউ যদি খোরা কোনো মানুষ, হাঁটতে পারে না এমন কোনো মানুষকে দেখেন অপমানিত হবে। খোরা লোককে লাভ দিতে দেখা আশা নিষ্ফল হবে। খোলা চিঠি দেখলে গুপ্ত কথা ব্যক্ত হবে। খুদার ঘর দেখা গুনাহ মাফ হবে। খুদার সাথে কথা বলিতে দেখা সৌভাগ্য নসিব হবে। খনি স্বর্ণের দেখা অগাধ ধন সম্পদ লাভ হবে। খরগোশ দেখা হালাল পথ অবলম্বন করবে। নিজে নিজে যদি খাদের মধ্যে পড়ে যেতে দেখে এটা বিপদের সম্ভাবনা। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।